إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد شكل آواز করে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا منت جدي هويت بل هوا হইত যদি শুভর কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথ যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী
ঘুমায় নিরন্তর। আম্মা বাদ, আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল মুস্তাফা। আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কক্সবাজার জেলার অন্তর্গত চকরিয়া ঐতিহ্যবাহী নুরানি কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 28তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, আজকের মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আকম সাদিক সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন আমাদের আলেমদের প্রিয় মানুষ, বিশেষ করে তৌহিদি জনতার প্রিয় মানুষ, সুদূর ঢাকা থেকে আগত জনাব আল্লামা হযরত মাওলানা ফখরুদ্দিন আহমদ সাহেব। আমার পরে আলোচনা করবেন আমাদের সকলের নয়নের মণি, যার কাছে আমরা কোরআনের পাখির গন্ধ পাই যার গায়ে, তিনি আমাদের সকলের প্রিয় মানুষ আল্লামা ডক্টর লুৎফুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলি আমিন। আলোচনা করেছেন এই এলাকার এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কারাম, বিশেষ করে হযরত মাওলানা কুতুবউদ্দিন হেলালী সাহেব, হযরত মাওলানা জসিমউদ্দিন হেলালী সাহেব, হাফেজ বশির আহমদ সাহেব সহকারে আরও অন্যান্য ওলামায়ে কারাম, আমার সামনে উপবিষ্ট মুসল্লিয়ান মুরব্বিয়ান সামিয়ীন হাজিরিন, বিশেষ করে আজকের মাহফিলের সৌন্দর্য যুবকরা যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করেছেন, পর্দার আড়ালে শ্রবণরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা আমাদের মস্তককে অবনত চিত্তে সে মহান মনিবের শুকরিয়া আদায় করি যিনি আমাদের মালিক। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, এতক্ষণ যাবৎ ঘর থেকে শুনছিলাম, এখানে এসেও শুনলাম, মনে হয় যেন আজকের আলোচনাটা মুর্দাদের ময়দানে বোধহয় আলোচনা চলছে, কি বলেন? কথা বলেন, আপনারা সবাই জিন্দা তো? যেভাবে আওয়াজ দিচ্ছেন এটা জিন্দার আওয়াজ, কথা বলেন, জিন্দা এভাবে আওয়াজ করে? মুসলমানের আওয়াজ যত নিম্নগামী হবে কাফের মুশরিকরা তত বেশি মুসলমানদের মাথার উপর চেপে বসবে, কথা ঠিক কি না? আজকে মাহফিলে আমার সামনে যারা আছেন আপনারা সবাই পুরুষ তো? না, পুরুষের আওয়াজ তো এটা, কি বলেন? পুরুষ তো সবাই? না, আওয়াজ তো বলে না পুরুষ। ভাইরা, আমি মনে করি আমার সামনে যারা আছেন সবাই জিন্দা, আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। কারণ আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? এজন্য মুসলমানদের নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান যেখানেই হবে কাফের মুশরিকরা থরথর করে মুসলমানদের স্লোগানে কাঁপতে থাকবে, কথা ঠিক কি না? এজন্য আমাদেরকে ভুলে গেলে চলবে না, আমরা হযরত উমরের উত্তরসূরি, ঠিক কিনা বলেন মুসলমান? যেই উমরকে শয়তান পর্যন্ত ভয় পাইত, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন উমর ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে আমি বলছি যার হাতে আমার প্রাণ, তুমি যে রাস্তা দিয়ে যাও শয়তান সে রাস্তা দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে যায়। তা এমন একজন নেতা তো আমাদের দরকার, কথা বলেন, দরকার আছে কিনা বলেন? আল্লাহর নবী উমরের ব্যাপারে বলেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূল, আমার পরে কোন নবী এবং রাসূল আসবে না, আমার পরে যদি কোন নবী এবং রাসূল আসতো লাকানা উমর, আল্লাহ রাব্বুল আলামিন উমরকে নবী করে পৃথিবীতে পাঠাতেন। কেমন নেতা ছিলেন উমর! যেই উমরকে শয়তান পর্যন্ত ভয় পেত, কাফের মুশরিকরাও উমরকে ভয় পেত,
ওমর যখন ইসলাম কবুল করলেন, বুখারীর হাদিসের মধ্যে এসেছে, মা জিল্লা ইজ্জাতান মুনজু আসলামা ওমর, ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে ইসলাম আর গোপনে দাওয়াত চলবে না, আজ থেকে ইসলাম দাওয়াত দিতে হবে প্রকাশ্যে, ঠিক কি না? এজন্য সেরকম একজন ওমর আমাদের দরকার আছে কিনা বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদ বিজয়ী সমর। আল্লাহু আকবার। কেমন ছিলেন হযরত ওমর? একদিন হযরত ওমর রাষ্ট্রীয় কাজ করছেন, রাষ্ট্রের মোমবাতি জ্বালিয়ে হযরত ওমর রাষ্ট্রের কাজ করছেন, হঠাৎ করে তিনি দেখলেন তার পাশে তার কিছু আত্মীয় স্বজন দাঁড়ায় আছে। হযরত ওমর রাষ্ট্রের মোমবাতিটা নিভিয়ে দিলেন, আর আত্মীয় স্বজনদেরকে বললেন, কি বলবা তোমরা, আমার সঙ্গে কি বলার জন্য এসছো? হযরত ওমর ভেতর থেকে আরেকটা মোমবাতি জ্বালালেন। আত্মীয় স্বজনরা বলল, ওমর মোমবাতি তো জ্বালানোই ছিল, কেন মোমবাতিটা নিবালা? ওমর বলল, আমার আত্মীয়রা শোনো, একটু আগে যে মোমটা জ্বালিয়েছিলাম এটা আমার মোম না, এটা হলো রাষ্ট্রের মোম, আমি রাষ্ট্রের মোম দিয়ে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে। এখন আমাদের শাসক যারা আছে তারাও তো এরকম, হ্যাঁ, রাষ্ট্রের একটা মোমবাতিও তো খরচ করে না, এমনিতে মাঝে মধ্যে পত্রিকা আসে 13,000 কোটি টাকা দেশ থেকে শেষ হয়ে গেছে, কথা ঠিক কি না? এটা আমার দেশের কথা বলছিলেন, আমার দেশের কথা বললে তো বিপদ। আমি এজন্য ওই উগান্ডার কথা বলি, উগান্ডার প্রেসিডেন্ট ওই এলাকার লোকদের অবস্থা, আমার দেশের সব তো আল্লাহর ওলি, কথা বলেন না কেন? যারা তাহাজ্জুদ পড়ে না আল্লাহর ওলি না, কথা বলেন না কেন? আমার দেশের পরিস্থিতি এখন এমন, আমাদের জনগণের একটা অধিকার আছে, কিছু কিছু সময় আমাদেরকে তারা দাম দেয় কিনা বলেন? মাঝে মাঝে আমাদের দাম এত বেশি বেড়ে যায়, আর আমাদেরকে এমন ফার্ম তারা দেয়, ডানলক টায়ার বানায় ফেলে আমাদেরকে, জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বলেনি বলেনি কোন সময় বুঝেন তো আপনারা? এখন বোধ হয় আর বলা লাগে না, কারণ এখন আমরা ফজর পড়ে আমাদের অধিকার প্রয়োগ করতে গিয়ে দেখি কারা যেন তাহাজ্জুদ পড়ে ওই কামটা সেরে ফেলছে। এমন আল্লাহর ওলিরা আমাদের দেশে আছে না, কথা বলেন আছে কি না? প্রিয় ভাইরা আমার, আমরা রাসূলকে ভালোবাসি জীবনের চাইতে, ঠিক কি না? রাসূল আমাদের নেতা, এর মধ্যে কোনো সন্দেহ আজকে নেতার কথা এই জন্য বলছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে তার নেতা সহকারে ডাক দিবেন। রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে তার নেতা সহকারে ডাক দেব। নেতা যদি জাহান্নামে যায়, কর্মীরা যাবে কোন জায়গায়? তবে নেতারা আমাদের দেশের না, কোন জায়গার বলছিলাম একটু আগে, কোন জায়গা মনে রাখেন, কারণ এই দেশের বলতে গেলেই তো বিপদ, কথা ঠিক কি না? বলতে গেলেই তো বিপদ। এরা আমাদেরকে চায় আমরা যেন চুপ করে বসে থাকি, মুখের মধ্যে তালা লাগাইয়া দিছি, আমরা যেন কোনো কথা না বলি, তাহলে আপনি বড় হুজুর, ঠিক কি না? হুজুর হইল তিন ধরনের। কয় ধরনের? একজন হচ্ছে সরকারি, একজন হচ্ছে তরকারি, আর একজন হচ্ছে দরকারি, ঠিক কি না? সিনিনি সরকারি হুজুর, দেশে মদ মদের লাইসেন্স দেয় কিন্তু সরকারি হুজুর কিছু বলে না, কারণ বলতে গেলে এখন আর গভর্নরের চাকরি থাকবে, কথা বুঝেন? এই হলো সরকারি হুজুর। তরকারি হুজুর সবার সঙ্গে আছে, আমাদের সঙ্গেও আছে, তাদের সঙ্গেও আছে, ঠিক কি না? আর দরকারি হুজুররা আজকে আর বাহিরে নাই, দরকারি হুজুররা সব জেলের মধ্যে বন্দী, ঠিক কি না? আমার দেশে নাটকি চোর গুন্ডা বদমাশরা রাস্তার মধ্যে বুক ফুলায় হাঁটে, আর কোরআনের পাখির আজকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী হয়ে আছে, কথা ঠিক কি না? ভালো মুসলমান
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সময় কম, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। পৃথিবী, এই পৃথিবী তার শেষ দিকে, শেষের দিকে আস্তে আস্তে এগুচ্ছে। কারণ রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত, ঠিক কি না? এই ছোট ছোট যুদ্ধগুলো আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এমনকি রাসূলের সেই ভবিষ্যৎবাণী মালহামার দিকে আমাদেরকে এগিয়ে নিচ্ছে, ঠিক কি না? তাহলে পৃথিবী তার অন্তিম সময়ের দিকে চলে আসছে, আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। কি বলেন প্রিয় ভাইরা? আমরা রাসূলকে সবাই ভালোবাসি জীবনের চাইতেও বেশি, কারণ রাসূল আমাদের। কোন সন্দেহ আছে কিনা? সকরিয়ার মানুষ কোন সন্দেহ করেন কিনা? রাসূল আমাদের নেতা। আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবী, হে আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? আর ওই যে উগান্ডার নেতা যারা আছে, এদের চরিত্রের সার্টিফিকেট দিলেন কে? কে দিছে? চেয়ারম্যান সাহেব দিছে। চারিত্রিক সনদ দেয় কে? চেয়ারম্যান। এমন চেয়ারম্যান চারিত্রিক সনদ দেয় যে চেয়ারম্যানের নিজের চরিত্র নাই। কত ঠিক কি না? চেহারা শুরুতে বোঝার কোনো কায়দা নাই। চেহারা দেখলে মনে হবে জিব্রাইলের আপন খালাতো ভাই, কিন্তু গম সুরিতে ওস্তাদ। কাবি খারে বানাইছে কাবি খা, জন্মের খাওয়া খা বানাইছেন কাবি খারে। এটা আসে না চেয়ারম্যান সাহেবদের কাছে? কাবি খা আসে না? এ এলাকা না, এ এলাকা না, এ এলাকার না না। আপনি হাজারো বললো, আমি বলবো না, কারণ আমরা বড় বিপদের মধ্যে আছি, ঠিক কি না? আমি বলি আর না বলি, আপনারা যেটা বুঝার বুঝেন। প্রিয় ভাইরা আমার, আমি বলি এই সমস্ত লোকদের পেট, এটা হচ্ছে আজি পেট। এই পেটের মধ্যে রড হজম হয়, কালবাট হজম হয়, সিমেন্ট হজম হয়, বালুকণা হাবি জাবি যা আছে রাস্তাঘাট সব। কথা বলেন না কেন? এটা কি পেট? আজব পেট। কিন্তু আমাদের পেটে এখন আর আগের মতো গরু গোস্ত হজম হয় না। গরু গোস্ত আগের মতো আর খাইতে পারি না এখন। আজকে দুই সপ্তাহ যাবৎ গরু গোস্ত খাওয়া বন্ধ। এটা আমাদের পেটে এখন আর হজম হয় না। আর কত খাইব? কয় হুজুরদের নাকি খানা নাই, প্লেট নাকি ঘুরে। আমাদের বলে প্লেট কি কথা কয় না? কারা কয়? এই সমস্ত লোকেরা যারা এখনো ওয়াজে আসে নাই, ওই রাস্তার কোনায় বসে বসে সমালোচনার মধ্যে ব্যস্ত। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি আমার দেশের চায়ের দোকানগুলো কি বলতে রাখ দেখান। কথা ঠিক কিনা বলেন? সমালোচনা করে এই হুজুর এমনি আঠে কেন? এই হুজুর জোর যায় কেন? এই হুজুর আসতে যায় কেন? এই হুজুর ওই জায়গায় বসে আছে কেন? সমালোচনার শেষ নাই। আমাদের নোয়াখালীতে চাউল দৌত করে এটাকে বলে জাজুর, বলে জাজুর। আপনাদের এলাকায় কি বলে? জাজুর বলে। আপনাদের এলাকায় কি বলে? জাজুর, জাজুর চিনেন না আপনারা? যেটা দিয়ে চাউল দৌত করে কি বলে? জাজুর বলে কি না? হ্যাঁ, দঞ্চিয়া দু একটা ভাষা আমাদেরকে বললে। আমি শুনছি নাকি চট্টগ্রামের ভাষা নাকি জিব্রাইল আলাইহিস নাকি বুঝে না, দু একটা ভাষা আমাদেরকে মাঝে মধ্যে বললে। এটার নাম কি? চাউলের কাই না বাইন, বাইন চাউলের বাইন। আল্লাহ রে, শৈলীর বাইন, শৈলীর বাইন। আচ্ছা, এই শৈলীর বাইন যে ভাষায় যেটা বুঝে, শৈলীর বাইন মানে আমরা ঝাঁজুর বলি আর কি। শুদ্ধ ভাষা না বললে আবার অন্য এলাকায়, এখন তো রেকর্ড হচ্ছে, অন্য এলাকার লোকেরা আবার বুঝবে না ঝাঁজুর। এই জাজুর একদিন সুইকে বলে সুই, সুই খাতা শিলাই সুই। জাজুর একদিন সুইকে বলে বেটা বেয়াদব তোর বাসায় ছিদ্র কেন? সুই বলে আমাকে গালি দিয়া লাভ নাই, আমার বাসায় তো ছিদ্র একটা, তোর বাসায় তো ছিদ্রের অভাব নাই, ঠিক কি না? যারা আজকে দোকানে বসে আমাদের সমালোচনা করছো, তোমাদের দোষের কোনো অভাব আমরা ভালো মানুষ দেখে বলি না, মাঝে মধ্যে দু একটা না বলেও পারি, ঠিক কি না? রাসূলকে আমরা সবাই ভালোবাসি, রাসূল আমাদের নেতা, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীকে প্রশ্ন করলাম এক সাহাবী,
কিয়ামতের প্রশ্ন করছো, কিয়ামতের ব্যাপারে তোমার প্রস্তুতি কি আছে, কি প্রস্তুতি নিছো কিয়ামতের ব্যাপারে? সাহাবী বলল, মাআদাতুলহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ব্যাপারে আমার কোনো প্রস্তুতি নাই, তবে হ্যাঁ আন্নি উহিব্বাল্লাহু ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে জীবনের চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ, রাসূল বলেন ইন্নাকা মা মান আহাবাবতা, ও সাহাবী শুনো, তুমি যাকে মহব্বত করো ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। এখন আপনি যদি সক্রেটিসকে ভালোবাসেন, লেলিনকে, কার্ল মার্ক্সকে আপনি যদি ভালোবাসেন, তার সঙ্গে আপনার হাসর হবে। উগান্ডার নেতাদেরকে যদি আপনি ভালোবাসেন, অমুকের সৈনিক দাবি করেন, তার সঙ্গে হাসর হবে। আর আপনি যদি রাসূলকে ভালোবাসেন, তাহলে রাসূলের সঙ্গে হাসর হয়ে যাবে। চাই কি না? এজন্য রাসূল আমার নেতা, কোনো সন্দেহ। রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলের সুন্নতগুলো কথা কয় না, এত আসতে কেন বাড়ি যা বলেন, আমি আজকে চলে গেলে পরে কালকে বলেন ভালোবাসি। রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলের সুন্নতগুলো, তবে সহজ আছে যেখানে আমরা আছি। রাসূলের সহজ সুন্নত হচ্ছে মধু খাওয়া, মধু খাওয়া, মিষ্টি খাওয়া, খাবারের পরে কাইলুলা করা। আর রাসূলের কঠিন সুন্নত হচ্ছে তায়েফের ময়দানে রক্ত ঝরানো, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হওয়া। ঠিক কি না? এখন সহজ আছে যেখানে আমরা আছি। রাসূল বলেন, মানে হাইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। অদূর ভবিষ্যতে ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি একটা মরা সুন্নতকে জিন্দা করে, তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আগামীকাল বলে আগে বলছি অ্যাক্টিভ হন। এই মরা মুসলমান দিয়ে ময়দানে গিয়ে মায়ের খাওয়া ছাড়া উপায় না, কথা ঠিক কি না? আল্লাহর আইন একটার পর একটা হালাল করতেছে, আর মুসলমান আমরা চুপ করে বসে আছি এখন এখানে, কথা ঠিক কি না? আপনারা বলবেন যে হুজুর থাক বললি না, দেশের অবস্থা বেশি ভালো না, পরিস্থিতি খুব খারাপ, আপনারা আওলাদে রাসূল খবরদার বেশি কথা বলবেন না, কারণ আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা মিষ্টি মিষ্টি কথা বলবেন, ওই তরকারি হুজুর হইবেন, কথা কয় না? কিছু কিছু মানুষ তো চায় আমরা যেন তরকারি হুজুর হই, কথা বলেন না কেন? আমরা যদি চুপ করে যাই কথা বলবে কে? ঠিক না? আমরা যদি চুপ করে থাকি কথা বলবে কে? এই জন্য কথা আমাদেরকে বলতেই হবে, কথা বলতেই হবে, না হলে আল্লাহর দরবারে কি জবাব দিব? এই যে নূরানী কাফেলা তোমাকে দাওয়াত দিছে, আল্লাহ যদি বলে সেই স্টেজে বসে, হকের স্টেজ, এটা হকপন্থীদের স্টেজ, ঠিক কি না? বলে এখানে কিচ্ছা কাহিনী চলে না, এখানে গাজীর গীত চলে না, এখানে আল্লাহর কোরআন সমাজে প্রতিষ্ঠিত করার আন্দোলন চলে, কথা ঠিক কি না? বলো, আল্লাহ যদি প্রশ্ন করে কি মানুষের কি বলছে, মিষ্টি মিষ্টি কথা, গল্প কিচ্ছা গায়নি দি, পুরো তাফসীর আপনি শেষ করে দিছে, কি জবাব দিব আল্লাহর কাছে? এই জন্য সারা পৃথিবীর কণ্ঠ সব বন্ধ হয়ে যাক, একটা কণ্ঠ বাজবে ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি আছেন সবাই? শুনতে রাজি আছেন সবাই? এই জন্য সেই কোরআনের পাখির সেই কথা মনে পড়ে গেল, 500 বছর বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই মুসলমান, রাজি আছো কি না? কারা কারা রাজি, দু হাত দেখো আল্লাহকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমি। প্রিয় ভাইরা, আমার আমরা বলছিলাম সহজ আছে যেখানে আমরা আছি, কদু খাওয়া, মধু খাওয়া, মিষ্টি খাওয়া, এগুলো হইল সহজ সুন্নত। এখন আজকে আমাদের সমাজে এই সুন্নত গুলো জিন্দা না মুর্দা? সবাই বলেন জিন্দা না মুর্দা? জিন্দা। রাসূল বললেন যদি একটা মরা সুন্নতকে জিন্দা করা যায়,
একশো শহীদের সব আমল নামায় লিখে দেওয়া হবে। একজন শহীদের সব হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোন বিচার করবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দিবে। মিশরের এখন মুসলিমের প্রতিষ্ঠাতা হাসান আল বান্না তিনি বলেছেন, মুসলমান তোমার নাকের উপর বসে আজকে ইঁদুর খেলা করছে, আর মুসলমান শাহাদাতের তামান্না ছেড়ে দিয়ে তসবীর দানার মধ্যে জান্নাত খুঁজছ। শাহাদাতের তামান্না ছেড়ে দিয়ে তসবীর দানার মধ্যে আজকে মুসলমান জান্নাত খুঁজছে, এত সহজ মিয়া? যদি তসবীর পড়ে জান্নাতে যাওয়া যাইতো তাহলে আবু বকর ওমর ওসমান আলী শুধু তসবীর পড়ে জান্নাতে চলে যাইত, বদর উহুদ খন্দক এগুলো হতো না, কথা ঠিক কি না? আজকেও আমাদের দেশে কিছু লোকজন আছে তসবীহ এমন পড়া পড়ে কিন্তু যখন ময়দানে হক কথা বলার সময় আসে এরা কথা বলে না, কথা ঠিক কি না বলেন? কথা ঠিক কি না বলেন? বাজে বাজে চলে, কেমনে বাজে বাজে মিল করে চলা লাগে, সময় কমে ভালো না, এখন মিল করে চলা লাগে, হেকমত অবলম্বন করে, এটা হলো হেকমত। আসল মূল হেকমত থেকে আমরা সরে গেছি। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলছি মিষ্টি খাওয়া কদু খাওয়া খাবারের পরে কাইলুলা করা এই সুন্নতগুলো সমাজের মধ্যে আছে কিনা বলেন। আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? সবাই বলেন জিন্দা না মুর্দা। নিজের বাড়িতে দাওয়াত দেওয়া সুন্নত, এটা কি জিন্দা না মুর্দা? আহত অবস্থায় আছে। কোন অবস্থা? আহত আহত। এবার আসুন মরা সুন্নত কোনটা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, কমপক্ষে দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছে। এজন্য রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো 92% মুসলমানের দেশে স্বাধীনতার আজকে 50 বছর হয়ে গেল, প্রিয় মাতৃভূমি এক সেকেন্ডের জন্য কোরআন দিয়ে চলে নাই। কথা ঠিক কি না বলো? এই কোরআন দিয়ে দেশ চলুক আমরা সবাই চাই, সবাই চাই। কারা কারা চাই দু হাত দেখা আল্লাহকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে আমি। প্রিয় ভাইরা আমার, কোরআন দিয়ে যদি দেশ চলতো তাহলে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন মদ, সেই মদের লাইসেন্স কি এখন আমার দেশে দিতে পারত কিনা বলেন? আমার দেশে আজকে 21 বছরের যুবকদেরকে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। এমনিতে তো হলে যুবকরা আমাদের নোয়াখালীর ভাষায় বলে, এমনিতে তো উলাইল্লা বুড়ি, আরো দিছে ডোলের বাড়ি। কথা বুঝে আসছে কিনা? যুবকদের হাতে মদ আছে নাই, আছে কিনা বলেন? এখন পরিস্থিতিটা এমন হবে, বাবার সামনে মায়ের সামনে ছেলে মদ খেতে খেতে ঘরের মধ্যে ঢুকে বাবা মা কিছু বলতে পারবে না। নিঃসন্দেহে মুসলমানের দেশে এটা আত্মঘাতী সিদ্ধান্ত, কথা ঠিক কি না? এই লাইসেন্স আমরা মুসলমানরা মানি না, এ চকরি আর মুসলমান আপনারা কি মানি কিনা বলেন? এই লাইসেন্স মুসলমান মানে না, ঠিক কি না? মুসলমান কার আইন মানে? আল্লাহ ছাড়া আমরা কারো আইন মানি? তবে মুসলমান নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এই দেশে ইসলামের পতাকা উড়বে সেদিন বেশি দূরে নয়, ঠিক কিনা বলেন? সেদিন বেশি দূরে নয়, এই দেশে ইসলামের পতাকা উড়বে। এজন্য যে শিল্পী বলছে, কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে।
তাহলে অবশ্যই আমার দেশে যেভাবে যুবকরা আজকে কোরআনের দিকে ঝুঁকছে সেদিন বেশি দূরে নয়, এই দেশের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে কোরআনের আলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোরআনের পতাকা ইসলামের পতাকা উড়বেই, সর্বপ্রথম চট্টগ্রামের মাটি থেকে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা বলেন, প্রস্তুতি নেওয়ার দরকার আছে কিনা বলো। এজন্য বলছিলাম পৃথিবী তার শেষ সময়ের দিকে চলে আসছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সে আমাদের সকলের আকাঙ্ক্ষিত সে জান্নাতের প্রস্তুতি নেওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমরা সকলে বলি আমিন। আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم বিতাইত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم سورة الصف قرآن الكريم 61 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 14টি, রুকু দিয়েছেন 2টি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষা এই সূরাকে মাদানী সূরা বলে। এই সূরায় নামকরণ করা হয়েছে সূরার 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান كأنهم بنيان مرصوص رب العالمين বলেন আমার রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা আমার রাস্তায় সংগ্রাম করে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। পৃথিবীবাসী যত মারাত্মক ভাষায় তাদেরকে চিত্রিত করুক না কেন, ধর্ষণকারী বলুক না কেন, হাবিজাবি মৌলবাদী এ হাবিজাবি নাম যেই ভাষায় ডাকুক না কেন, আল্লাহ বলেন আমার কাছে এরা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমরা কার কাছে প্রিয় হতে চাই সবাই বলেন, কার কাছে? আল্লাহ বলেন আমার রাস্তায় যারা সংগ্রাম করে ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা আমার রাস্তায় সংগ্রাম করে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন ইদা হাব্বাল্লাহু আবদান নাদা জিব্রিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু ফায়ুহিব্বুহু জিব্রিল। আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো, জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসে, জিব্রাইল আলাইহিস সালাম আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে দেন আল্লাহ পাক অমুক বান্দাকে ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো, তোমরাও তাদেরকে ভালোবাসো, আকাশের ফেরেশতারাও তাদেরকে ভালোবাসতে থাকে। আর আকাশের ফেরেশতারা জমিনের মধ্যে ঘোষণা করে দেয় তখন ওই লোকটার জনপ্রিয়তা জমিনের মধ্যে আল্লাহ পাক বাড়ায়া দেন। আছেন এই দেশে জনপ্রিয় লোক? আছে কিনা বলেন। আজকে দেখেন আমাদের ভাইদের মাহফিলে হাজার হাজার লোক হচ্ছে, ঠিক কি না? আজকে আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাইয়ের মাহফিলে যদি এত লোক হয়, মোল্লা নাজিমের মাহফিলে যদি এত লোক হয়, আমাদের সাদিকুর রহমান আজহারি মাহফিলে যদি এত লোক হয়, আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেবের মাহফিলে যদি এত লোক হয়, আমাদের আল্লামা ফখরুদ্দিন সাহেবের মাহফিলে যদি এত লোক হয়,
সিংহটাকে একবার ছেড়ে দেন। বাংলাদেশে এমন কোন মাঠ নাই যেই মাঠে লোক ধরতে পারে, কথা ঠিক কেন বলো? এমন কোন জায়গা নাই বাংলাদেশের, এমন কোন মাঠ নাই যেই মাঠে আমাদের কোরআনের পাখির সে মানুষ হইতে পারে, ঠিক কি না? ঠিক কি না? তাহলে জনপ্রিয়তা দিলেন কে? জনপ্রিয়তা দিলেন কে? আমরা বাহিরে থাকি, আমাদের জনপ্রিয়তা নাই, কিন্তু আজকে 11 বছর যত বেশি থাকতেছে তত বেশি জনপ্রিয়তা বাড়তেছে। আমার জানা নাই পৃথিবীর কোন নেতার জন্য এতগুলো মানুষ, এতগুলো মানুষ কোন নেতার জন্য শহীদ হয়, এটা আমার জানা নাই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন না। যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রক্ষা করেছেন, করছেন না? সে আল্লাহ আছেন না? সকরিয়ার মানুষ এত ভয় পান কেন? সে আল্লাহ আছেন না? সে আল্লাহ আছেন না? কবি বলেন, আজ বি হম জো ইব্রাহিম কা ইমা পয়দা আগে কর সকতি হে এক আন্দাজে গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, করতে পারে অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজ কোথাও যদি ইব্রাহিমের সন্তানদেরকে যদি আগুনে ফেলে দেওয়া হয়, ইব্রাহিমের সন্তানদেরকে যদি জেলের মধ্যে বন্দী করে রাখা হয়, আর সেই ইব্রাহিমের ইমান যদি তাদের মধ্যে আসে, আল্লাহ পাক সেই জেলখানাকে ফুলের বাগান বানাইতে পারেন। পারেন কি না? তাহলে বিশ্বাস আমাদের সকলের আছে না? আমাদের আল্লাহ মা নিরাপদ আছে না? তাহলে জনপ্রিয়তা দিলেন কে? জনপ্রিয়তা দিলেন কে? কিছু লোক জনপ্রিয়তার কারণে আমাদের দেশে আসতে পারে না, ঠিক না? এত বেশি জনপ্রিয় হয়েছেন এখন দেশে আসতে পারেন না। আর ওনাদের চিন্তা হইল এই ছোট যুবক, বয়সে বেশি না, আমরা ক্লাসমেট, আমি আর যার কথা বলছি বুঝুন তো, আপনারা বুঝুন তো, আমরা একই সেম এজের এই ছোট্ট একটা যুবক, এর মাহফিলে যদি এত লোক হয়, এত আইন শৃঙ্খলা বাহিনী যদি পাহারা দেওয়া লাগে, কই আমাদের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর মাহফিল মাহফিলতে এত লোক হয় না? কথা কয় না কা? এটাই তাদের দুশ্চিন্তার কারণ। এই জনপ্রিয়তা দিলেন কে? এই জনপ্রিয়তা দিলেন কে? তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, জান্নাতের প্রস্তুতি আমাদের সকলকে নেওয়া লাগবে, লাগবে কিনা? আমরা সূরা সফ থেকে আলোচনা শুরু করছিলাম, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। কাদেরকে বলছেন সবাই একটু বলেন না, কাদেরকে? আজকে মাহফিলে যারা আমরা এসেছি সবাই কি ঈমানদার? সবাই তো কথা বলেন না, বাইরে ঈমানের ব্যাপারে প্রশ্ন হলে তো সবাই জবাব দিতে হবে, কি বলেন আপনারা? আমরা সবাই ঈমানদার? তাইলে বলেন আল্লাহ আমাদেরকে বলছে, বলেন আল্লাহ আমাদেরকে বলছে, কাদেরকে বলছে? আমাদের। তাইলে আলোচনা বুঝতে সুবিধা হবে, ঠিক কি না? আল্লাহ কাদেরকে বলছে? আমাদের। কি বলছে? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব কি না? অফার করলেন কে? কিসের অফার করছে? ব্যবসা। সুবহানাল্লাহ, বলে আলোচনা বুঝতে হবে, তাফসীরের মাহফিলে এসেছি, আলোচনা বুঝে বাড়ি যেতে হবে, ঠিক কি না? বাড়িতে গেলে যাওয়ার পরে যদি আমাদের হোম মিনিস্টার জিজ্ঞেস করে যে আজকে হুজুরে কি আলোচনা করছে, জবাব দেওয়া যাবে? কথা কয় না কা? হোম মিনিস্টার চিনেন নি আপনারা? ওই যে আমাদের পর্দার আড়ালে যারা আছেন, এটা হোম মিনিস্টার, আগুনের থেকে বসি গরম, কথা বুঝেন নি? আগুনের থেকে কি গরম? বসি গরম আছে না আমাদের দেশে এরকম? আমাদের মা বোনদের দোষ নাই, দোষ হলো আমাদের, আমাদের পুরুষদের দোষ, ঠিক কি না? আমরা বিয়ের রাতে বা বিয়ের আগে সব গোমর বাষ্ট করে দিই, আমরা এই দিব সেই দিব, তারপরে মঙ্গল গ্রহে বাড়ি দিব, সাদের দেশে জমিন কিনছি, কি বলেন এখন? সাদের দেশে নাকি জমিন বিক্রি হয়? ভালোবাসা দিবসে তাদের দেশে জমিন দেয়, আগে সব দিয়া লাগে কিন্তু পরে আর দিতে পারে না, এই জন্য বেতাল বাজে কি না? বলে বাজে কি না? এই জন্য বিবাহের আগে সমস্ত সম্পর্ক হারাম 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 হারাম, কথা ঠিক কি না?
এই অবৈধ সম্পর্ক গুলোর কারণে বৈধ সম্পর্ক গুলো টিকছে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের অভিভাবক, নারীদের পরিচালক। কারা? সবাই বলেন কারা? আমরা কি এখন আর পরিচালক আছেন? কথা কয় না, এমন জায়গা আছে এখন আমাদেরকে দারোয়ানও রাখেন, কথা কয় না? কা কথা বলেন না? পাশের বাড়ির দেবরের সঙ্গে যে আচরণ, জামাইয়ের সঙ্গে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে, এরকম আছে? একটু আসতে বললেন, ওরা শুনলে আবার লাঠি চুটা নিয়ে আসে কি? হ্যাঁ, এটা এই সুযোগ কারা দিছে? আমরা দিছি। এজন্য আল্লাহর আয়াত থেকে বলছি, যেই পরিবারের মধ্যে কোন নারী পরিচালক হবে ওই পরিবার টিকবে না, টিকবে না, টিকবে না। এটা নির্ধারণ করলেন কে? খেয়াল করে দেখেন, আরো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক বানালেন মাটি দিয়ে, মা হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ কিন্তু মাটি দিয়ে বানায় নাই। মাটির কি অভাব পড়ছে? মাটি দিয়ে বানান নাই। আদম আলাইহিসসালামের বাম পাজরের সবচেয়ে উপরের হাড়, বাঁকা হাড়টা দিয়ে আল্লাহ পাক হাওয়া আলাইহিসসালামকে বানালেন। কেন? এটা এজন্য বানালেন, মাটির কিন্তু অভাব, এটা এজন্য বানালেন। ও দুনিয়ার নারী সমাজ, মাকে যেহেতু বাবার বাম পাজরের হাড় থেকে বানানো হয়েছে, তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছেন, দুনিয়ার নারী সমাজ, তোমরা যতদিন তোমাদের স্বামীদের অধীনে থাকবা ততদিন সংসারের মধ্যে শান্তি আছে না? যখনই তোমরা তোমাদের স্বামীদের অধীন থেকে নিজে বেশি বুঝবা তখনই পরিবারের মধ্যে গজব আসবে কিনা বলে, আসবে কিনা? এই জন্য পরিবারগুলো সুন্দর করার জন্যে আমি আপনাদেরকে একটা ফর্মুলা শিক্ষা দেব, শিখাইয়া দেব। সেই ফর্মুলা কি? সমস্ত স্বামীরাই তাদের স্ত্রীদেরকে আজ থেকে সালাম দিবেন। কি দিবেন? অনেকে ভিতরে ভিতরে হুজুর আপনি তো সকরিয়াতে আইসেন, মারামারি লাগাই, আমাদের বউরা তো এমনিতে আম করে মানে না, আবার সালাম দিলে তো র্যাঙ্ক বাড়িয়ে দেবে। কি বাড়বে? র্যাঙ্ক? না না ভাই, এটাই সুন্না। আজকে আপনি আপনার পরিবারকে সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবেন, আজকে যখন ঘরের মধ্যে সালাম দিয়া ঢুকবেন, দেখবেন আপনার স্ত্রী বলবে, আজকে হুজুরের ওয়াশটা সালাম দিছো, কোনোদিন তো দেখলাম না সালাম দিতে। টিটকারি মারবে কি না? তাদের রক্তের শিরা উপশেরাই এই অভ্যাসগুলো আল্লাহ পাক প্রকৃতিগতভাবেই তাদের মধ্যে ঢুকায় দিয়েছেন, ঠিক কি না? টিটকারি মারবে, আগামী কালও টিটকারি মারবে, তারপরের দিনও টিটকারি মারবে। চতুর্থ দিন আপনি যখন সালাম দিবেন, আপনার স্ত্রী যদি ভালো হয় আর আপনাকে টিটকারি মারবে না, সালামের জবাব দিয়ে আপনাকে ঘরের মধ্যে ঢোকাবে। পরের দিন খেয়াল করে দেখবেন, আপনার স্ত্রী আপনাকে সালাম দিয়া ঘর থেকে বের করে, আপনি সালাম দিয়া ঘরের মধ্যে ঢোকেন, আপনার স্ত্রী সালাম দিয়া বের করে। এমনি ভাবে আপনি এক মাস যেতে দেন, দেখবেন আপনার পরিবারটা ছোটখাটো একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। সাই কি না? অনেকের ঘরে এমন স্ত্রী আছে, স্বামী যদি বলে ডান দিকে যাও, স্ত্রী যায় বাঁ দিকে, এমন স্ত্রী আছে নি ঘরের মধ্যে সকরিয়াতে। কার কার স্ত্রী এমন হাত উঠান? ও দেখছেন, বুড়া একজন হাত উঠাইছে, দেখছেন নি? হয়তো বুড়ার স্ত্রীও না কিন্তু হাত উঠাই ফেলছে। ওই যে হুজুরে কইছে, বুঝে আর না বুঝে, আমরা এখন বাংলার মুসলমান, আমরা এই দেশের মুসলমানরা এখন আছে বেহুশ অবস্থা, হুশ নাই, কোন দিকে যায় ভাইরা? আসলে ঘরের স্ত্রী এরকম হইলো কি আমরা বলিনি, কথা কয় না? কা কোন স্বামী কিন্তু কারো কাছে কোনোদিন বলে না যে আমার বউটা এরকম, একটু দোয়া করিস, কয় না? কিন্তু স্বামী যদি কোন রকম একটু বেজাল হয়, আশেপাশের বাড়ি আর একটাও খালি নাই, সব বাড়িতে সংবাদ পৌঁছে যায়, কথা কয় না? কা এই অভ্যাস আমাদের মা বোনদের আছে না নাই? আমি জানি ভেতরে ভেতরে আমার মা বোনরা আমার ঘরে 114 ডিগ্রি এখন খেটতেছে, ঠিক কি না? প্রিয় ভাইরা, আমার একজন স্বামী, স্ত্রী এরকম, স্বামী যদি বলে ডান দিকে যাও, স্ত্রী যায়। একদিন একজন এসে বলল, ভাই তোমার স্ত্রী শুনছি নাকি নদীর মধ্যে ঝাঁপ দিছে, এরকম স্ত্রী আছে, তোমার স্ত্রী নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে। স্বামী চিন্তা করলো, আমার এত স্ত্রী, যাই হোক না কেন বাঁচানো তো দরকার, দৌড়ায় গেল নদীর পাড়ে, নদীর স্রোত যায় ডান দিকে, স্বামী যায় বাঁ দিকে,
নদীর স্রোত যায় ডান দিকে, স্বামী যায়। লোকেরা বলল, মিয়া তুমি কি বেকুব নাকি? ও কেন? কয় তোমার স্ত্রী যদি নদীর জাপ দিয়া থেকে স্রোত যেদিকে যাবে তোমার স্ত্রী তো সেদিকে যায়, সেদিকে যাবে। স্বামী বলে, মিয়া আমি বেকুব না? বেকুব হইলা তোমরা, সংসার তো আমি করি। এ যাবৎকালীন স্ত্রী আমি যা বলছি তার উল্টাই করছে, আজকেও নিশ্চয়ই স্রোতের উল্টা দিকে স্ত্রী গিয়েছে। আসে না? আসে না? এবার আমার মা বোনদেরকে বলি, মায়েরা শুনো, বোনেরা শুনো, মহিলারা জান্নাতে যাওয়া সহজ, জাহান্নামেও যাওয়া সহজ। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি, কোন নারী যদি, কোন স্ত্রী যদি চারটা কাজ করে কয়টা? সবাই বলেন, কোন স্ত্রী যদি চারটা কাজ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যে দরজা দিয়া চায়, আল্লাহ পাক তাকে জান্নাতের সেই দরজা দিয়া প্রবেশ করাবেন। ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, এজন্য দায় দায়িত্ব আমাদেরও আছে। সংসারে এত বেশি কাজ আমরা আমাদের স্ত্রীদেরকে দিয়ে করাই, এজন্য আমাদের মা বোন অনেক সময় নামাজের সময় পায় না, ঠিক কি না? জবাব কিন্তু আমাদেরকে দিতে হবে। কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা অভিভাবক। আল্লাহর কাছে আমার স্ত্রী নামাজ পড়লো কিনা আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা তো অনেক সময় নোয়াব হয়ে যায়, নোয়াব 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 বুঝুন তো, সাপ শুয়োর হয়ে যায় ঘরের মধ্যে, কোন কাজ আমরা করি না, সব তাদেরকে করা লাগবে। প্রিয় ভাইরা, আমার আল্লাহর নবীর সুন্নাহ ছিল কেমন? আমরা তো একজন স্ত্রী রাখতে গিয়ে আমরা বেহুশ হয়ে যাই, ঠিক কি না? কিন্তু আল্লাহর নবী 11 জন স্ত্রী পালছেন, সুবহানাল্লাহ। বলেন, কোনদিন স্ত্রীদের সঙ্গে রাসূলের কোনো মনোমালিন্য হয় নাই, কোনো মারামারি আমাদের হয়নি। কথা কয় না জি? মানে বল, জবাব দেন, হয় না বোধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার নামাজ আদায় করে ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী সারাদিন পরিশ্রম করার পর ঘরের মধ্যে আল্লাহর নবী ঢুকলেন। বাইরে এদিক সেদিক তাকায় না, তাফসিরের মাহফিল, ঠিক কি না? এদিক সেদিক তাকায় না, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ যথা সময়ে। 11:20 পর্যন্ত আমার সময়, এজন্য এদিক সেদিক তাকালে আলোচনার খেই হারিয়ে যায়, ঠিক কি না? আলোচনার খেয়ে হারিয়ে যায়, এজন্য শুনতে হবে কোরআনের মাহফিল। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকলেন, সারাদিনের উপবাস কিছু খান নাই, এশার নামাজ পরে আল্লাহর নবী ঘরে ঢুকলেন, কিছু খাবেন। আল্লাহর নবী ঘরের মধ্যে গিয়া দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকের ঘরে আয়েশা ঘুমাচ্ছে। কি করছে? ঘুমাইতেছে। পাশে তরকারি পড়ে আছে, আটার খামির পড়ে আছে, এখনো রুটি বানানো হয় নাই, তরকারি এখনো কাটা হয় নাই, পড়ে আছে। সকরিয়ার স্বামীরা চিন্তা করেন, এই অবস্থা যদি আপনার বেলায় হয়, সারাদিন পরিশ্রম করলেন, বাড়ি গিয়া কিছু খাবেন, ঘরের মধ্যে গিয়া দেখেন আপনার স্ত্রী পাক ঘরে ঘুমাইতেছে, আপনি তখন কি করবেন? কি করবেন? জবাব দেন না, মারবেন নি, মারবেন নি। ওই যে আমি গাইবান্ধা গেছিলাম, গাইবান্ধা বলে, কো হুজুর মুগুদ দিয়া মারিব। কি দিয়া মারিব? মুগুদ দিয়া মারিব। মনের মধ্যে যা, হ্যাঁ মসুর কি মসুর না মঠল মঠল মশল 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 দিয়া মারিব। দেখি এটার নাম কি? মশল বলে, মশল দিয়া মারিব। আচ্ছা, মশল দিয়া মারিব। আসলে আমাদের চরিত্র এরকম, আমরা এটাই করতাম। কিন্তু আল্লাহর নবী কেমন স্বামী ছিলেন, রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত, রাসূলের পারিবারিক জীবনটা কেমন ছিল কোনোদিন জানার চেষ্টা করি নাই, ঠিক কি না? আল্লাহর নবী ঘরে গিয়ে যখন আয়েশা সিদ্দিকার অবস্থা দেখলেন, আল্লাহর নবী নিজে তরকারি কুটলেন, রুটিগুলো রুটির কাই করলেন, রুটি বানালেন, আগুনের মধ্যে রুটি সেকলেন, তরকারি রান্না করলেন। এরপর আয়েশার মাথার মধ্যে হাত দিয়া বললেন, আয়েশা ওঠো। আয়েশা ভয় পেয়ে গেল। আল্লাহর নবী বলল, আয়েশা ভয় পেও না, আমাকে কেন ভয় পাও? আমি তো তোমার স্বামী, কেন আমারে ভয় পাও? আল্লাহর নবী আয়েশার ভয় ভাঙাবার জন্য এক টুকরো রুটি তরকারির মধ্যে ভিজায়ে আয়েশার মুখের মধ্যে ছেড়ে দিলে।
এমন স্বামী তখন আমাদের বাংলাদেশে বুড়ে বুড়ে কথা কয় না, দূরবীন দিয়ে খুঁজতে দুই একজন পাওয়া যাইব নি। এই জন্য তো পরিবারগুলোর মধ্যে শান্তি নেই ভাইরা, পরিবারের মধ্যে শান্তি না থাকে আপনি সমাজে রাষ্ট্রে কোনো জায়গায় শান্তি থাকে না, ঠিক কি না? এই জন্য সর্বপ্রথম শান্তি প্রতিষ্ঠিত করতে হবে কোন জায়গায়? পরিবারে। পরিবারে আগে শান্তি দরকার আছে, পরিবার থেকেই তো রাষ্ট্রের সৃষ্টি, ঠিক কি না? এই জন্য আগে পরিবারের মধ্যে শান্তি লাগবে। আমরা আলোচনা শুনি কিন্তু জায়গা মতো আমল করতে পারি না। এই জন্য ভাইরা আমার রাসূল বলেছেন মহিলারা যদি চারটা কাজ করে তাহলে জান্নাতের যে দরজা দিয়া প্রবেশ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সেই দরজা দিয়া প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন আমরা সুবহানাল্লাহ বলি লাভ কি? এটা তো আমরা তো আমরা ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, যখন কোন নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরহা রমজান মাসে রোজা রাখবে, ও তো আদবা আলাহা স্বামীর আনুগত্য করবে, ও হাফিজাত ফারজাহা এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, এই চারটা কাজ যদি কোনো মহিলারা করে জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চায় আল্লাহ রব্বুল আলামিন সেই দরজা দিয়ে প্রবেশ করাবে। এখন খেয়াল করে দেখেন আমার দেশের মা বোনরা ইল্লা মাশাআল্লাহ ভালো আছে, অনেক মা বোন আছে এরকম নামাজ পড়ে রোজা রাখে লজ্জাস্থানের হেফাজত করে পর্দা পুষিত করে কিন্তু স্বামীর আনুগত্য করে না, এমন আছে না নাই? এজন্য মাদেরকে বলি আপনি এমন অবস্থায় ইন্তেকাল করলেন যে অবস্থা আপনার স্বামী আপনার উপর খুশি, আপনি জান্নাতি, ঠিক কি না? এখন এই ওয়াজটা শুধু আমরা মহিলাদের বেলায় বলি, স্বামীদের বেলায় বলি না। এজন্য স্বামীরা যা ইচ্ছা তাই করি, ভাইরা বিষয়টা কিন্তু এমন না। আপনি এমন অবস্থায় ইন্তেকাল করলেন যে অবস্থায় আপনার স্ত্রী আপনার উপর খুশি, দিনই ব্যাপারে খুশি, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে নেবে, ঠিক কি না? তো বলতেছিলাম আল্লাহ পাক বলছেন যে হাল আযুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? অফার করেছেন কে? এখন আমরা তো নানান চিন্তার মানুষ, আল্লাহ তোমার সঙ্গে যদি ব্যবসা করি লাভ হবে কি? লাভ চাইনি ব্যবসায়ী, কথা কয় না কা? লাভ ছাড়া কোনো ব্যবসায়ী আছে না? ওই যে কোরআন হাদিসের কথা না, গল্প, একবার এক ব্যবসায়ীকে মিজানের পাল্লায় ওজন করা হয়েছে, পাপ পুণ্য দুইটাই সমান, ফেরেশতা এমন পিটান পিটাচ্ছে আর বলতেছে বেটা যাবি কই, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? ব্যবসায়ী বলে ভাই আমি ফেরেশতা, ভাই আমি জান্নাতও চিনি না জাহান্নামেও চিনি না, যেখানে গেলে দুই পয়সা লাভ হবে সেখানে বাটাও। এখন ব্যবসা ছাড়া আমরা আসিনি, সবাই চাই লাভ, এটা আল্লাহ পাক জানেনি, কথা বলেন না কেন? রব্বুল আলামিন 1500 বছর আগে জানান দিয়ে দিলেন আল্লাহ ব্যবসার অফার করলে আপনারা মনে মনে চিন্তা করলেন করবেন ব্যবসা করলে কি লাভ হবে, আল্লাহ পাক বলেন তুজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহু আকবার, এই ব্যবসা করলে এমন লাভ। রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার সঙ্গে এই ব্যবসা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। জাহান্নামের আগুন থেকে আমরা সবাই কি বাঁচতে চাই? সবাই চাই, কারা কারা চাই না হাত উঠাই, দেখছেন নি? এগুলো সিগনাল, সিগনাল, সিগনাল বুঝেন নি, কথা বুঝেন নি, সিগনাল। আমার আলোচনা শুনতে হইলে খুব মনোযোগ সহকারে শুনতে হবে, মুসলমান অ্যাক্টিভ মুসলমান হইতে, প্রোডাক্টিভ মুসলিম হইতে হবে, অ্যাক্টিভ, ঠিক কি না? হ্যাঁ, আমি যে কোন কথা বলি খেয়াল করতে হবে তো ভাই, আমরা জাহান্নামের আই বলে আল্লাহর সঙ্গে ব্যবসা করা লাগবে, রাজি খুশি না বেজা? ব্যবসা করব কার সঙ্গে? সবাই বলেন, সবাই রাজি, সবাই রাজি? এই মাহফিল পর্যন্ত বাড়ি গেলে তো ভুলে যাবো নাকি? আমি যতদিন থাকবো ব্যবসা করব কার সঙ্গে? কার সঙ্গে? এখন ব্যবসা করতে হলে পুঁজি লাগে কিনা? পুঁজি, সবাই বলেন পুঁজি লাগেনি, সালান সালান লাগেনি, পুঁজি লাগে, সালান লাগে। এখন আপনার 100 কোটি টাকা আছে আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে নি, কথা বলেন, বুঝতে হবে কথা, 100 কোটি টাকা আছে ব্যবসা করা যাবে আল্লাহর সঙ্গে?
500 কোটি আছে, 1000 কোটি, 20000 কোটি। আপনি বাংলাদেশের মালিক, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবেন না। আপনি সারা পৃথিবীর মালিক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, না এখন বাইডেন, বাইডেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবেন না। আপনার তো পয়সা আছে, অসুবিধা কি, ব্যবসা করতে পয়সা লাগে না। এই দুইও ব্যবসা এক, আল্লাহ যেমন তার সঙ্গে ব্যবসা করতে পুঁজিও, ঠিক কি না? এখন পুঁজি কি, পুঁজি হইল দুইটা, কয়টা? সবাই বলেন পুঁজি হইল কয়টা? এক নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর পুঁজির নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান থাকা লাগবে। এই পুঁজি সবার আছে? সবাই বলেন আছে। দুই নম্বর পুঁজি কি? وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর পুঁজি হচ্ছে এই ঈমান অনুযায়ী আল্লাহর রাস্তায় আমাদেরকে সংগ্রাম করা লাগবে। এজন্য বলছি তসবিহ দানার মধ্যে জান্নাত না, ঠিক কি না? যদি জান্নাত পেতে হয় তাহলে সাহাবায়ে কেরাম যেরকম জীবন যাপন করছেন, রাসূল বলেন বনী ইসরাইলরা 72 দলে বিভক্ত, আমার উম্মতরা হবে 73 দলে বিভক্ত, কয় দল? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, সব দলগুলো যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, কয় দল? সে দল তো আমরাই, কথা কয় না? এ দল তো দেওয়ান বাগিও কয় সে দল আমরা, আটরশিও কয় আমরা, এ দল এখন কার দোকানের গিয়ে এক নম্বর, এটা বলবেন কে? কে জান্নাতে যাবে? জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের চাবি তুমি পীর সাহেবের হাতে আল্লাহ দেয় নাই, দিছেনি কোন পীর সাহেবের আছে? আমার তো মনে হয় পীর সাহেবদের মধ্যে সব নেই, মাশাআল্লাহ, ভালো আছে। পীর সাহেবদের মধ্যে যে হিংসা, যদি জান্নাতের চাবি বাংলাদেশের কোন পীর সাহেবের হাতে দিত, উনি শুধু বেছে বেছে তার মুরিদদেরকে জান্নাতে দিত, আর কাউরে দিত না, কথা ঠিক কি না? ওই দিন একজন বক্তব্য শুনলাম ইউটিউবের মধ্যে, উনি বলতেছে আমি স্বপ্নে দেখছি হাসরের মাঠ, অনেকে হয়তো শুনে থাকতে পারে, হাসরের মাঠে আমি স্বপ্নে দেখছি শুধু আমার পীর সাহেবের মুরিদ যারা আছে এদেরকে ফেরেশতা টানে টেনে সব জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আর বাকি সব দলের নাকে খাড়া করে আছে, শুধু ওনার মুরিদদেরকে সব নিচ্ছে। ভালো স্বপ্ন হয়তো দেখছে, কি দেখছে না? এরকম ভাইরা এ সমস্ত ভণ্ডামি ছাড়া লাগবে, এ সমস্ত ভণ্ডামি ছাড়া লাগবে। জাতিকে আর কত প্রতারিত করবা? আমরাই এই দল। আবার ইমাম বুখারী রাহেমাহুল্লাহ আল্লাহ রাসূলকে পাখা দিয়া বাতাস করছে, এখন পাখাই নাকি হক এবং বাতিলের মানদণ্ড, কথা কয় না? কান চুপ করে গেছে, কি ভয় পান লাগে? ভাই আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল আল কুরআনুল কারীম, ঠিক কি না? হক এবং বাতিলের মানদণ্ড হচ্ছে কোরআন, কারো হাত পাখা না, কারো হাত পাখা হক এবং বাতিলের মানদণ্ড হতে পারে না, কথা ঠিক কি না? বলো ইমাম বুখারী এ হাদিস যদিও দেখে, যদিও ইমাম বুখারী এমন স্বপ্ন দেখে থাকেন, কিন্তু আপনার সেই ইমাম বুখারীর হাত পাখা আর আপনার হাত পাখা কি এক, কথা কয় না? কা আমি এজন্য বলি, কোথায় ওয়াশিংটন ওয়াশিংটন আর কোথায় ছাগলের টন, কথা বলেন এখনো? কোথায় কানাডা? আমাদের দেশে বলে কোথায় দানহাটা, কোথায় কানাডা আর কোথায় দানহাটা, কোথায় ওয়াশিংটন আর কোথায় ছাগলের টন? ইমাম বুখারী যে পাখা দিয়ে বাতাস করছে, এই পাখা তোমার সে পাখা? নিজেকে আর হক দাবি করার জন্য কত মিথ্যাচার জাতির সঙ্গে হবে, কথা ঠিক কেন? ভালো মুসলমান
এদেশের মুসলমান আর আগের মতো আর না, যেটা বলবা সেটাই মুসলমানরা গিলবে, না না না। এদেশে এখন প্রত্যেক এলাকায় এলাকায় কোরআনের তাফসিরের মাহফিল হয়, মুসলমানরা এখন বড় সতর্ক, ঠিক কি না? তোমার এই সমস্ত বলি আর আগের মতো চলবে না, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন। তো বলতেছিলাম আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে কয় জিনিস লাগবে, দুই জিনিস, এক নম্বর ইমান, দুই নম্বরে সংগ্রাম, ঠিক কি না? এখন আসুন আল্লাহর সঙ্গে আমরা সবাই ব্যবসা করার জন্য প্রস্তুত, ব্যবসা কিন্তু আগে শুরু হয়ে গেছে। সূরা তওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন, রব্বুল আলামিন বলেন, আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে দিয়েছি আমি আমার মুমিন বান্দাকে জান্নাত। সুবহানাল্লাহ, সূরা সফের মধ্যে আল্লাহ পাক ব্যবসার কথা বলছে, সূরা তওবার মধ্যে ব্যবসাটা কেমনে হবে আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ব্যবসা করার জন্য, ব্যবসা হওয়ার জন্য চারটা শর্ত লাগে, কয়টা কয়টা? এক নম্বরে ক্রেতা, দুই নম্বরে বিক্রেতা, তিন নম্বরে পণ্য, চার নম্বরে বিনিময়। সুবহানাল্লাহ বলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি মুমিনের জান এবং মাল কিনে নিলাম, বিনিময় দিলাম। তাহলে বোঝা যায় যে এই আয়াতের মধ্যে একজন ক্রেতা, সবাই বলেন একজন ক্রেতা, সে ক্রেতা কে? কে নড়ে চড়ে বসেন আমাদের জান কিনছে কে? সবাই বলেন বিক্রেতা কারা? আমরা 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 সবাই, আমরা যারা ইমানদার দাবি করি আমরা সবাই কি? কার কাছে বিক্রি করছি? নিজের কাছে ভাল লাগে না, গর্ববোধ হয় না? যা আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করতে পেরেছি। আল্লাহু আকবার বলেন, যে মুসলমান আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করে, এই মুসলমানকে কোনোদিন মদের লাইসেন্স দিতে পারে? মদের লাইসেন্স দিতে পারে? এজন্য আমি বলি আদম শুমারিতে তোমার নাম মুসলমান হতে পারে, তোমার ভোটার আইডি কার্ডে তোমার নাম মুসলমান হতে পারে, কিন্তু মদের লাইসেন্স দেওয়ার কারণে আমরা এই কথা বলতে পারি যে আল্লাহর আদালতে তোমার নাম মুসলমানের কাতারে নাই? কথা ঠিক কি না? এটা থাকতে পারে না। মুসলমান তার মুমিনরা জান এবং মাল বিক্রি করছে কার কাছে? তাহলে একজন ক্রেতা, ক্রেতা কে? বিক্রেতা। আর বিনিময় জান এবং না, পণ্য হলো পণ্য, জান এবং মাল। আর বিনিময় কি? সবাই বলেন বিনিময় কি? সবাই কি জান এবং মাল বিক্রি করে দিয়েছি? সবাই বলেন, সবাই বলেন আমি আমার জান এবং মাল বিক্রি করে দিলাম কিয়ামত পর্যন্ত, আমার মৃত্যু পর্যন্ত জান এবং মাল বিক্রি করে দিয়েছি কার জন্য? এবার বলেন জান এবং মালের মালিক কে? আল্লাহ। বিক্রি করলাম কি? সেই জান এবং মাল এখন কোথা? হ্যাঁ, একটু বুঝে বলেন, সেই জান এবং মাল এখন কোথা? যেটা আমরা আল্লাহর কাছে বিক্রি করছি সেটা এখন কোথা? আমাদের কাছে। বলতেছি ভাইরা, আপনাদের সকরিয়া বাজারে বিক্রিত মাল ব্যবহার করা যায়নি, কথা কয় না? যে জিনিস বিক্রি করে দিয়েছে না, এটা ব্যবহার করা যাবে? এটা খরচ করা যাবে? এখন জান মাল বিক্রি করে দিলাম আল্লাহর কাছে, সেই জান এবং মালের মালিকও আল্লাহ, বিক্রি করে দিলাম আল্লাহর কাছে, আবার সেই জান এবং মাল এখন কাদের কাছে? কয় আল্লাহর কাছে। কথা বুঝুন না, বুঝুন, সেই জান এবং মাল এখন কার কাছে? আমাদের কাছে। আল্লাহু আকবার বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, আসমান এবং জমিনের নিচে এমন অভিনব বেচা কেনা আর একটাও। আল্লাহ আকবার। এটা বুঝাবার জন্য আমি বলি, এই চকরিয়াতে এমন অনেক মানুষ আছে যারা ঢাকাতে চাকরি করে, চকরিয়া তো বাড়ি আছে ঢাকাতেও, ফ্ল্যাট বাসা আছে ঢাকায়, সেখানে থাকে, আর চকরিয়া বাড়ি পাহারা দেওয়ার জন্য একজন কেয়ারটেকার রাখে, কেয়ারটেকার পাহারা দা রাখে কি না? রাখে কি না? সেই পাহারাদার বা কেয়ারটেকার যাই বলেন না কেন, সে হচ্ছে পাহারাদার, সে কিন্তু মালিক, সে মালিক। মালিক আর পাহারাদারের মধ্যে পার্থক্য আছে কি না? কি পার্থক্য? আকাশ পাতাল পার্থক্য। পাহারাদার
বা কে একটা কার নিজের মন মতো কিছু করতে পারে না, পারে কি না? যদি করতে হয় তাহলে অবশ্যই মালিকের অনুমতি লাগবে কি না, লাগবে কি না? এটা বুঝে আসছে কিনা ভাই? তাহলে আবার বুঝেন, জান এবং মালের মালিক হচ্ছেন আল্লাহ। জান এবং মাল আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, আবার রব্বুল আলামিন জান এবং মাল কিনে নিলেন, এরপরে সেই জান এবং মালের আমাদেরকে রব্বুল আলামিন পাহারাদার বা কেয়ারটেকার বা আমানতদার বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলি, তাহলে আমরা সেই জান এবং মালের মালিক নাকি কেয়ারটেকার? সবাই বলেন, সেই জান এবং মালের মালিক না কেয়ারটেকার? আমার জানের আমি কি কেয়ারটেকার, পাহারাদার বা আমানতদার? এই জন্য আমি আমার জান খরচ করতে পারি, আমি আত্মহত্যা করতে, যে আবু মুসা খান, আবু মহসিন খান, আবু মহসিন খান যে আত্মহত্যা করলো কয়েকদিন আগে ঢাকা শহরে, আলোচিত বিষয়, সে কি নিজে নিজে জান নিতে পারে? কথা বলেন, পারে? সে আত্মহত্যা করছে, আত্মহত্যা করার কোনো সুযোগ? এই জন্য যারা ইসলামী আন্দোলনের কর্মী মুসলমান, যারা যে কোনো মিছিলে যাওয়া যাবে না, কারণ যে কোনো মিছিলে গেলে গুলি হইতে পারে কিনা বলেন? এই মিছিলে গেলে, যে মিছিলে আল্লাহর সন্তুষ্টি নাই, এমন মিছিলে যাওয়াই যাবে না, ঠিক কি না? কারণ এই মিছিলে গেলে তোমার জান চলে যেতে পারে, আর তোমার জান তুমি এরকম দিতে পারো না, আল্লাহ সন্তুষ্টি নাই এমন জায়গায় জান দিতে পারো, কারণ তোমার জানের মালিক তুমি। জানের মালিক কে? ও মুসলমান, জানের মালিক কে? এমন দলের মিছিলে যাওয়া যাবে না, কিন্তু কোরআন প্রতিষ্ঠার মিছিলে অথবা এই যে 1500 বছর পরে আল্লাহ পাকের নিষিদ্ধ মদের যে লাইসেন্স দেওয়া হচ্ছে, এই লাইসেন্সের বিরুদ্ধে যদি চকরিয়াতে যদি একটা মিছিলের অনুমতি বা মিছিল করতে যদি আমাদের ভাইরা যদি মিছিল করতে চায়, সেই মিছিলে যাওয়া যাবে কিনা বলেন? যাবে কিনা বলো? কারা কারা সেই মিছিলে অংশগ্রহণ করে দুহাত দেখায় আল্লাহকে? আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমি ভাইরা। এবার দুই নম্বরে, মালের মালিক কে? সবাই বলেন আল্লাহ। আমরা হইলাম কেয়ারটেকার, পাহারাদার, ঠিক কি না? এখন আসুন, আপনাদের পাশে যদি কোনো এক মাঠে যদি খেলার আয়োজন হয়, ফুটবল খেলার আয়োজন হয়, সেই ফুটবল খেলায় গিয়ে আপনি টাকা দিতে পারবেন? খুব হুঁশিয়ার করে বলেন, পারবেন? খুব হুঁশ করে বলেন, পারবেন? কেন পারবেন না? এই মালের মালিক আপনি, মালের মালিক আপনি, মালের মালিক কে? তো ফুটবল খেলা আল্লাহ সন্তুষ্টি আছে? এখন যদি এখানে মমতাদের গানের অনুষ্ঠান হয়, মমতাজ, মমতাদের কথা আমরা এই জন্য বলি কারণ সে তো দেশ ফাটাইয়া দিছে, ফাইটটা কথা কয় না, এই জন্য তার দৃষ্টান্ত আমার মাঝে মধ্যে আন, আমরা ফেরাউনের দৃষ্টান্ত আনি না, কথা কয় না, অনেকে আবার কি বা ফতোয়া দিয়ে বলবে ও স্টেজের মধ্যে হুজুরে কোরআনের তাফসিরের স্টেজে হুজুরে মমতাজের নাম নিছে, গেছে 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 গেছে, এমন দরবেশ উল্লাহ আমাদের দেশে আছে না? নাই। তুমি তোমার দরবেশি নিয়ে থাকো। ধরেন মমতাজের একটা গানের অনুষ্ঠান আপনাদের পাশে যেমন এক জায়গা হচ্ছে, আপনার কাছে 5000 টাকা চান্দা চাইছে, দিতে পারবে? কথা বলেন, দেন তো আপনারা। বুড়া সাহেব মসজিদে নামাজও পড়ে, আবার যখন গানের অনুষ্ঠানের জন্য পয়সা চায়, বুড়া মাহফিলের জন্য পয়সা চাইলে না, আগের মতো না, ওই গানের অনুষ্ঠান হলে পুরা তখন শরীরের মধ্যে ইস্ক আসি যায়, কথা বলে না কেন, তখন কর করে 5000 টাকা বের হয়ে যায়, কিন্তু কোরআনের মাহফিলের জন্য বুড়ার 1 টাকা বাইর হয় না। এমন এমন বুড়া আপনাদের চকরিয়াতে একজনও নাই? আছে বুড়ারা গুলো বুঝলাম না, বিপদটা আমগো কান্দে কেন? এই জন্য বলি ভাই, আপনারা না, আপনারা না, যে বুড়াদের কথা বলছি, বুড়া একজন মাহফিলে আসেনি, ঠিক কি না? এরা দেখবেন ওই যে বলছিলাম না, দোকানে বসে বসে এখন সমালোচনা করতেছে, ঠিক কি না? এবার আসুন, আপনার নুরানি কাফেলার তাফসীরুল কোরআন মাহফিলের জন্য আপনার কাছে চান্দা চাইছে, দেওয়া যাবে কি না? সবাই বলেন, দেওয়া যাবে কি না? কেন যাবে? কারণ মালের মালিক কে? আর এই মাহফিলের মধ্যে আল্লাহ সন্তুষ্টি আছে কিনা বলেন, ঠিক কি না? আল্লাহ সন্তুষ্টি যেখানেই আছে সেখানেই মাল দেওয়া, কারণ মালের মালিক আপনি, মালের মালিক কে?
তাহলে আমরা সবাই জান এবং মাল বিক্রি করতে চাই, কার কাছে? সবাই বিক্রি করার জন্য প্রস্তুত হয়েছে কিনা বলেন। এখন বিক্রি তো করতে হবে কোন এক বাজারে। আপনাদের সকরিয়া বাজারে তো জান মাল বিক্রি করা যায়, হ্যাঁ? কক্সবাজার বাজার একটু বড় আছে, সেখানে যাবেন? দেশ বিদেশের অতিথিরা আসে, সেখানে বিক্রি করা যাবে না? ঢাকার বাজারে যাবেনি, আমেরিকার বাজারে যাবেনি, সৌদি আরব তো খুরমা খাজুর সেখানে যাবেনি, আল্লাহর উলিরা সেখানে থাকে, সব বুজুর্গু আর বেজিরগু, বুঝেননি? সব বুজুর্গু আর বেজিরগু। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সৌদি আরবে আমরা মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারা না থাকলে সৌদি আরবে আমরা যেতাম না, কথা ঠিক কিনা বলো? আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গায় কি যে শুরু হয়েছে সৌদি আরবে, আল্লাহ তুমি তোমার এই দেশকে, তোমার নবীর দেশকে ওয়াজ করো, বলি আমিন। সৌদি আরবের বাজারে যান এবং মাল বিক্রি করা যাবে না? না না, আল্লাহর আল্লাহ যেমন আল্লাহর রুচিটাও তেমন, যেন তেন বাজার থেকে আল্লাহ পাক জান মাল কিনেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনবেন জিহাদের বাজার থেকে। প্রস্তুত আছি সবাই? প্রস্তুত, প্রস্তুতি নিতে হবে। সেই মালহামার দিকে যেহেতু পৃথিবী এগুচ্ছে, আমাদের কি ইমাম মাহদির সৈনিক হওয়া লাগবে? আমরা কি ইমাম মাহদির সৈনিক হতে চাই? আল্লাহ আমাদেরকে ইমাম মাহদির সৈনিক বানাক, বলি আমিন, বলি আমিন। আর পাঁচ টাকা দিলে, দশ টাকা দিলে ইমান বিক্রি করা দেওয়ার সুযোগ আর? আমাদের ইমানের স্তরে এত নিচে নামছে, আমি তো মাঝে মাঝে চিন্তা করি দাজ্জালের যে ফেতনা, সেই ফেতনার সামনে আমার আপনার ইমান টিকবে কিভাবে? যে আমাদের দেশে ভোট আসলে আগের রাতে এক কাপ লাল চা খাওয়াইলে আমরা ইমান বিক্রি করে দিই। রাসূল বলেন, ইয়া বিরুদ্দিন আহুবি আরাদি বিরাদ দুনিয়া, দুনিয়ার কাছে মুসলমান ইমান বিক্রি করে দিবে। তাহলে এই ছোটখাটো ফেতনাগুলো থেকে আমরা বাঁচতে পারি না, দাজ্জালের ফেতনার সামনে কিভাবে বাঁচবো? এই জন্য মুসলমান ইমান মজবুত করা লাগবে, ঠিক কি না? জান এবং মাল মুসলমান বিক্রি করবে জিহাদের বাজারে, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে বসে কাঁদতেছেন। তার মেয়ে এসে বলল, বাবা তোমাকে তো কোনোদিন কাঁদতে দেখি নাই, কেন বাবা তুমি কাঁদতেছো? খালিদ বিন ওয়ালিদ বলল, মা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল জিহাদের বাজার থেকে কিনবে, অথচ আমি অসংখ্য জিহাদে অংশগ্রহণ করেছি, একটা জিহাদের বাজারেও আমি আমার জান এবং মাল বিক্রি করতে পারি না। জিহাদের জন্য সাহাবা কেরাম সব সময় প্রস্তুত থাকতো, মহিলারা মহিলা সাহাবীরাও পিছায়া নাই। জান্নাত থেকে শুধু পুরুষরাই যাবে নাকি আমার মা বোনরাও যাওয়া লাগবে? এই আলোচনাগুলো কি শুধু পুরুষদের জন্য না মহিলাদের জন্য দরকার আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও প্রস্তুতি নিয়ে থাকা লাগবে, সময় হতো আসবে, আসবে কি না? সবাই আসবে কি না? বাংলাদেশের মানচিত্রে এখন গভীর রজনী চলতেছে, সবে সাদিক হইতে আর বেশি দেরি নাই, আপনারা নিরাশ হয়েন না। আমি তো বিরাট স্বপ্ন দেখি, আমি তো বিরাট স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ আমার দেশে এই স্বপ্ন একদিন একদিন বাস্তবায়িত হবে। এই দেশে কোরআনের মাহফিলের দিকে যুবকরা যেভাবে ঝুঁকছে, এই যুবকদেরকে মদের লাইসেন্স দিয়েও আর থামানো যাবে না। ও মুসলমান, কথা ঠিক কি না? সময় হয়তো আসছে, আমরা যুবকরা অপেক্ষা করি, ঠিক কি না? মহিলারা জিহাদের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দান আমি কি দান করব, আমার তো তেমন কিছু নাই, তবে আমার এই কোলের বাচ্চাটা আমি জিহাদের ময়দানে দান করে দিতে চাই। আল্লাহু আকবার বলো। আল্লাহর নবী বললেন, ছোট্ট বাচ্চা জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব? তোমার বাচ্চা তো জিহাদের ময়দানে তরবারি চালাতে পারবে না, তাকে নিয়ে জিহাদের বাজারে কি করব? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জানি আমার এই বাচ্চাটা তরবারি চালাতে পারে না, আমার বাচ্চা যদি তরবারি না চালাতে পারে, তরবারির আঘাত তো আমার বাচ্চা খেতে পারবে।
আল্লাহু আকবার বলো। কাফের মুশরিকরা যখন চতুর্দিক থেকে আপনাকে আক্রমণ করবে, সারাশি আক্রমণ করবে, চতুর্দিক থেকে যখন আপনাকে তরবারির আঘাত করবে, তখন আপনি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। তরবারির আঘাতে আমার বাচ্চাটা টুকরা টুকরা হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, আমার এই ছোট্ট বাচ্চাটা তরবারির আঘাতে শহীদ হয়ে যাবে। কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে একজন শহীদের মা হিসাবে উঠতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে শাহাদাতের তামান্না থাকা লাগবে। আমাদের আছে, আমাদের সবার আছে শাহাদাতের তামান্না, যে মুসলমানের অন্তরের মধ্যে থাকবে না, এই মুসলমান ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আল্লাহ রাসূলের তাতে কিছু যায় আসে না। এই জন্য কবি বলেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোক সমজতে হে আসান হে মুসলমান হোনা। মানুষরা মনে করেছে যে মুসলমান হওয়া খুব সহজ, না, মুসলমান হওয়া তো সহজ নয়, মুসলমান হওয়া মানে শাহাদাতের ঈদগাহের মধ্যে শামিল হয়ে যাওয়া লাগবে। কত ঠিক কি না ভাইরা? এই যে আমাদের সকরিয়া বাজারে বড় বড় বিল্ডিং আছে না, এই বিল্ডিং এ থেকে শিক্ষা গ্রহণ করেন। কি শিক্ষা? কিছু ঈদকে টুকরা টুকরা হয়ে বিল্ডিং এর নিচে যাওয়া লাগছে নাকি লাগে নাই? সেই ঈদ গুলো যদি হরতাল মিছিল করতো যে আমরা মাটির নিচে যাবো না, মাটির উপরে থাকবো, তাহলে কি বিল্ডিংটা হইতো? বিল্ডিংটা হইতো? সুতরাং ইসলামের বিল্ডিং তৈরি করার জন্য আপনার মতো আমার মতো অসংখ্য আল্লাহর বান্দাকে শহীদ হয়ে মাটির নিচে চলে যাওয়া লাগবে। কথা ঠিক কি না? আমাদের রক্তের উপর ভিত্তি করে কালেমার রাজ কায়েম হবে, নাইলে হবে না। ও মুসলমান, আমরা কি ইসলামের জন্য শহীদ হতে রাজি আছি? আমরা কি শহীদ হতে রাজি আছি কিনা বলো? কারা কারা রাজি দু হাত দেখো আল্লাহকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে প্রস্তুত, ঠিক কি না? কি লাভ হবে? তুজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। সেই জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা তোমাদেরকে, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ আর কি জাহান্নামে কি জ্বালাবে? মানুষ আর বাইরে মানুষ আগুনে জ্বলে? কথা কয় না কেন? মানুষ আগুনে জ্বলে দেখছেন না আপনারা? দেখছেন না পাথর আগুনে জ্বলে? হয় না? পাথর যে আগুনে জ্বলে আল্লাহ পাক এখানে বলেছেন, কিন্তু সচক্ষে পৃথিবীবাসীকে দেখাইছে। কোথায়? ইতালিতে বিসুবিয়াস পাহাড়। কি পাহাড়? সবাই বলেন বিসুবিয়াস পাহাড়। এখনই আপনি আপনার ইউটিউবের মধ্যে সার্চ দেন বিসুবিয়াস পাহাড়, দেখবেন আসবে সেখানে বিরাট পাহাড়, পাথর যে আগুনের মধ্যে জ্বলে। আল্লাহ পাক সচক্ষে সে জাহান্নামের চিত্র আমাদেরকে দেখাইয়া দিয়েছে। পাথর জ্বলে জ্বলে গলে গলে কয়েক কিলোমিটার, আলকাতরার মতন লাভা বানায় কয়েক কিলোমিটার জুড়ে এই পাথরে জ্বালায় এগুল কয়েক কিলোমিটার দখল করে বসে আছে। আজকে দেখবেন, তাহলে আল্লাহর কোরআন বুঝতে সুবিধা হবে, ঠিক কি না? আল্লাহ যা বলেছেন সব বাস্তবতা আমাদেরকে দেখাইয়া দিচ্ছে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা সাকার, লা তুবকি ওয়ালা তাযর, লাওয়াহাতুন লিল বাশার, আলাইহা তিসআতা আশার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কি জানো জাহান্নাম কি? যা কাউকে ছাড়বেও না,
মেরেও ফেলবে না, লাওয়াহাতুন লিল বাশার, এটা মানুষদেরকে আগুনের মধ্যে ভস্ম করে দেয়। শুধু তাই নয়, আর এই কাজে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন নারুকুম জুজুম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ বেশি তাপ দেবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রত্যেক হাজারের মধ্যে 999 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নেবেন, কয়শ জনকে? 999 জনকে জাহান্নামে নেবেন, প্রত্যেক হাজারের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। রব্বুল আলামিন 999 জনকে জাহান্নামে নেবেন, আর একজন যাবে জান্নাতে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লামা লুৎফর রহমান সাহেবের আগমন, আমাদের সকলের মুরব্বীর আগমন। আল্লাহ পাক আমাদের এই মুরব্বীকে দীর্ঘ নেক হায়াত দান করুক, আমরা বলি আমিন, আমরা বলি আমিন। ওই যে আমি শুরুতে বলেছিলাম, যার পাশে বসলেই কোরআনের পাখির গন্ধ পাওয়া যায়, ঠিক কি না? আল্লাহ পাক আমাদের এই মুরব্বীকে দীর্ঘ নেক হায়াত দান করুক, আমরা বলি আমিন, বলি আমিন। তাহলে সে জাহান্নামের আগুন থেকে আমরা সবাই বাঁচতে চাই, সবাই বাঁচতে চাই, তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করা লাগবে। রাজি? কয়টা পুঁজি? এক নম্বরে ঈমান, আর দুই নম্বরে আল্লাহর রাস্তায় সংগ্রাম থাকা লাগবে। আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ হয়ে গেছে। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যাম্বিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।